ভিউয়ার্স, এখন আমি আপনাদের সাথে খুবই চমৎকার এবং প্রয়োজনীয় একটি ট্রিক শেয়ার করব, যেটা আমাদের দৈনন্দিন জীবনে সবারই প্রয়োজন হবে এরকম একটি ট্রিক। আর একটি বিষয় হচ্ছে ভিউয়ার্স, এই চ্যানেলে সবসময় নতুন নতুন ট্রিক এর ভিডিও আপলোড দেওয়া হয়, যেগুলো আমাদের সবসময় প্রয়োজন এরকম ট্রিক। তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে কোনো ভিডিও আপনার মিস না হয়। তো ভিউয়ার্স, এখন আমি যেটা আপনাদের সাথে শেয়ার করব, যে আপনি কিভাবে যে কোনো জায়গায় থেকে, সেটা বাসা হোক বা অফিস হোক, এক জায়গা থেকে কিভাবে আপনি বাসার আপনার ফ্যামিলি মেম্বার সবার খোঁজখবর নেবেন। সাপোজ আপনার ওয়াইফ যদি কোথাও, আপনি কোথাও গেলেন বা জবে গেলেন বা বাসায় আছেন, আপনার ওয়াইফ অন্য জায়গায় গেছে, হয়তো বাচ্চাদের স্কুলে নিয়ে বা কোথাও জব করতে গেছে, আপনি বাসায় থেকে দেখতে পারবেন সে আসলে কোথায় গিয়েছে, জবে গিয়েছে নাকি অন্য কোথাও গিয়েছে, আপনার বাচ্চারা সে কি স্কুলে যাচ্ছে নাকি বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছে, সেটা আপনি বাসা থেকে দেখতে পারবেন, বা আপনার আরেক বাচ্চা আরেক স্কুলে যাচ্ছে, সেও কি স্কুল এর পথে অন্য কোথাও যাচ্ছে কিনা, সেগুলো আপনি বাসা থেকেই কিভাবে জেনে নিতে পারবেন, সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, এটা মূলত সচেতনতামূলক পোস্ট, কারণ আগে থেকেই সবারই সাবধান থাকা ভালো। এই বিষয়টা সামনে রেখে মূলত আমি এই ট্রিকটা বানিয়েছি। তো চলুন ভিউয়ার্স, এই জন্য আপনাকে একটি অ্যাপ প্লে স্টোর থেকে নামিয়ে নিতে হবে। আপনারা শুধু অ্যাপটা দেখেই চলে যাবেন না, কারণ এটার যেই অপশনগুলো আছে সেগুলো আপনারা যদি সঠিকভাবে সেট না করেন তাহলে কিন্তু আপনারা সেটা দেখতে পারবেন না, জানতেও পারবেন না। তো দেখুন, এই অ্যাপটা ফ্যামিলি জিপিএস ট্রেকার, মাই ফ্যামিলি, এই অ্যাপটা আপনাদের প্রথমত নামিয়ে নিতে হবে। এটা আমি অলরেডি ইনস্টল করেছি, আপনারা এটা ইনস্টল করে নেবেন, তারপরে আমি স্টেপ বাই স্টেপ এটার সেটিংসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। ভিউয়ার্স, এই মাই ফ্যামিলি এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন, তারপরে ওপেন করলে যে দেখুন, বি কাম ফর দেয়ার মুভমেন্ট, সি হোয়ার ইউর লাভস লাভড ওয়ান্স আর অন দ্য ম্যাপ অনলাইন, আপনার প্রিয়জন কোথায় আছে, কোথায় যাচ্ছে সেটা কীভাবে আপনি অনলাইনে দেখবেন। আরও দেখুন, রিসিভ নোটিফিকেশন হোয়েন দ্য চাইল্ড লেফট দ্য স্কুল, আপনি বুঝতে পারবেন যে কখন সে স্কুল থেকে বের হচ্ছে, কখন যাচ্ছে, সেটা আপনার মোবাইলে অটোমেটিক রিসিভ নোটিফিকেশন চলে আসবে। তো চলুন, এটা প্রিমিয়াম ভার্সনটা একটু বেশি কাজ পাবেন, এটা হচ্ছে ফ্রি ভার্সন, ফ্রি ভার্সনে তেমন বেশি সেটিংস নেই, তবু যেটা আছে সেটা আপনার কাজ চলবে। দেখুন ভিউয়ার্স, এই অ্যাপটি ওপেন করার পর এরকম আসবে, ওপেনে ক্লিক করলে আপনার লোকেশনটা হবে, তারপর আপনাকে যেটা করতে হবে এই যে এই প্লাস সাইন, এখানে ক্লিক করে আপনার অন্যদের ইনভাইট করতে হবে। এখানে এই যে দেখুন একটা কোড দেওয়া হয়েছে, এই কোডটা আপনাকে সেভ করে রাখতে হবে। তো আপনি যার লোকেশন দেখতে চান তাকেও এই অ্যাপটি ইনস্টল করতে হবে এবং এই কোডটা তার মোবাইলে এন্টার করতে হবে। তো আমি এই কোডটা লিখে রাখছি, তারপরে অন্য একটি মোবাইলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি এটা সেট করবেন। ভিউয়ার্স, দেখুন কোডটি নেওয়ার পর আমি আরেকটি মোবাইলে এই অ্যাপটি ইনস্টল করেছি, দ্যাট মিন আমি ধরে নিচ্ছি যে এটা আমার ফ্যামিলি মেম্বারের, তার লোকেশনটা আমি জানতে চাই, তারপরে এই অ্যাপটি আমি তার মোবাইলে ইনস্টল দিয়েছি। দেন সেখানে এটা ওপেন করতে হবে, সেম আসবে, জাস্ট এখানে যে কোডটা আছে সেখানে এটা বসিয়ে দিতে হবে। ভিউয়ার্স, ওপেন করার যদি এটা আপনার মোবাইল হয় আপনি জানতে চান তাহলে কিন্তু এই যে ক্রিয়েট ফ্যামিলি এখান থেকে দেবেন, আর যদি এটার এই মোবাইল যার কাছে থাকবে তাকে সে কোথায় যাচ্ছে জানতে চান, এই মধ্যে কোড দিতে চান, তাহলে নিচে ক্লিক করবেন, তারপরে আপনার যে কোডটা সেই কোডটা এখানে বসাতে হবে, যে কোডটা আপনি পাঠিয়েছেন তাকে সেই কোডটা এখানে দিবেন, আপনার মোবাইলে যে কোডটা ছিল। তো আমি সেটা লিখে রেখেছিলাম 4589158158, দেন জয়েন ফ্যামিলি, তারপরে যে জয়েন দ্য ফ্যামিলি এখানে ক্লিক করতে হবে। দেখুন ভিউয়ার্স, এটা হয়ে গেছে। এভাবে আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের সবার মোবাইলগুলো আপনি এভাবে অ্যাড করে নেবেন। তো এখন আমি এই মোবাইলে দেখব যে এটা কীরকম হয়েছে, সেই যাকে অ্যাড করেছি সে এখানে এসেছে কি না। একজন অ্যাড করা হয়েছে, ওপেন, তারপর ভিউয়ার্স এই যে দেখুন যে যাকে অ্যাড করা হয়েছে সে এখন কোথায় আছে আপনি কিন্তু এখানে ক্লিক, এই যে দেখুন তার ম্যাপটা এখানে দেখাচ্ছে, এখানে ক্লিক করলেই সে যে এই জায়গাটায় আছে,
তো এই যে এখানে ক্লিক করলে দেখুন তার লোকেশনটা কিন্তু চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে তার মোবাইলের জিপিএসটা কিন্তু সবসময় চালু রাখতে হবে। তো এভাবে দেখুন এটা হচ্ছে আমারটা আপনারটা, আর এটা হচ্ছে যার নাম সেই নামটা আপনারা দিয়ে দেবেন। দেখুন তাকে আপনি দেখতে পারবেন যে সে কোথায় আছে, এই যে। তারপরে দেখুন সে এই যে অ্যাড্রেসটাও আপনি পাবেন, শুধু ম্যাপে দেখবেন তা না, অ্যাড্রেসটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। তার মোবাইলে চার্জ কত পার্সেন্ট আছে সেটাও আপনি দেখতে পারবেন দেখুন। তো ফ্রেন্ডস এভাবে আপনারা একজন একজন করে এই যে এই প্লাস সাইন এখানে ক্লিক করে সবাইকে অ্যাড করতে পারবেন। আর তাছাড়া আপনি যদি সবাইকে একসাথে কোনো মেসেজ দিতে চান, এখানে আপনি একটা মেসেজ লিখলে সবাই সেই মেসেজটা পেয়ে যাবে। আপনি যদি বলেন যে ওয়েলকাম অ্যাট নাইট, এটা লিখে যদি আপনি পাঠিয়ে দেন এই মেসেজটা সবাই পেয়ে যাবে। তো সবাই আপনার ইনফরমেশনটা পেয়ে যাবে। তাছাড়া সবাই কেউ যদি কোনো প্রবলেমে পড়ে, এই যে অ্যাড বাটনটা আছে এখানে ক্লিক করলে আপনার এখানে একটি অ্যালার্ম চলে আসবে যে আপনি কোনো কোনো সমস্যায় আছেন, বিপদে আছেন এটা। আর আপনি যদি প্রেস করেন সবাই এই সিগন্যালটা পেয়ে যাবে, সবার এখানে একটা অ্যালার্ম যাবে। তো ভিউর সেটার আরও কিছু সেটিংস আছে, সেগুলো না জানলেও চলবে। লোকেশন অ্যাকিউরেসি এটা আপনি দিয়ে দেবেন, অ্যাডভার্টাইজিং এটা অফ করে দেবেন। তো ফ্রেন্ডস এই ছিল এখনকার মতো ট্রিক। এভাবে কিন্তু আপনি আপনার ফ্যামিলির সবাই কে কোথায় আছে, কখন কোথায় যাচ্ছে সবগুলো আপনি দেখতে পারবেন, বের করতে পারবেন, তারা অন্য কোথাও যাচ্ছে কি না সেটাও আপনি দেখতে পারবেন। তো ফ্রেন্ডস এই ছিল এখনকার মতো ট্রিক, আশা করি ট্রিকটা আপনাদের ভালো লাগবে। এরকম প্রয়োজনীয় আরও ট্রিক পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।